আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আজ আমরা একটু রাজনীতির বাইরের একটা প্রসঙ্গ নিয়ে কথা বলব। রাজনীতির বাইরের কথা হলেও এর সঙ্গে যে রাজনীতি একেবারে জড়িয়ে নেই তা হয়তো বলা যাবে না। ঘটনাটা হলো তথ্য সচিব মকবুল হোসেন, তাকে হঠাৎ করে অবসরে পাঠানোর বিষয়টা। অবসর মানে উনি অবসরে যাননি, যেতে চেয়েছেন তেমনটাও জানা যায়নি, কিন্তু সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এই যে সরকার একজন সচিবকে, সচিব হলো প্রশাসনের সর্বোচ্চ পদ, প্রশাসনের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তিকে এই যে সরকার ইচ্ছে করলো আর অবসরে পাঠিয়ে দিল, এটা কিন্তু যে আইনের ব্যত্যয় ঘটেছে তা কিন্তু নয়। আইনত এটা ঠিক আছে, সরকারের একটা আইন আছে যে যদি কারো চাকরির বয়স 25 বছর হয়ে যায়, সরকার চাইলে জনস্বার্থে তাকে অবসরে পাঠাতে পারে, সে আইনে ঠিক আছে, এটা নিয়ে কোনো আপত্তি করা যাবে না। কিন্তু প্রশ্ন হল, চাকরির বয়স 25 বছর কি কেবল মকবুল হোসেনের হয়েছিল, আর কারো হয়নি? তাদের কোথাও পাঠানো হলো না কেন? মকবুল হোসেন কি তার সমস্যা? তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ কিন্তু অলরেডি সরকারের পক্ষ থেকে একটু উঠানো হয়নি, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় আমি দেখেছি। পত্রপত্রিকায় এই অভিযোগগুলি করতে গেল, নতুন একটা পত্রিকা বেরিয়েছে দুদিন আগে কালোবেলা নামে, সেই পত্রিকা দেখলাম আমি কালকে, গতকালকে দেখছি, সেখানে বলা হয়েছে যে তার বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতির অভিযোগ থাকলে কি একজনকে অবসরে পাঠানো যায়? অভিযোগগুলি কি প্রমাণিত হয়েছে? যদি প্রমাণিত না হয় তাহলে তার বিরুদ্ধে অভিযোগটা কে করেছে? অভিযোগকারীর কোনো নাম আছে? অভিযোগকারীর নাম নাই, কে অভিযোগ করলো সেটা জানা গেল না, সরকারের কার কাছে অভিযোগ করেছে সেটাও জানা গেল না, কিন্তু আপনি বলে দিলেন যে তার নামে দুর্নীতির অভিযোগ। আমি বুঝতে পারি না, আমার এত বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় আমি বুঝতে পারি না এটা কোন ধরনের সাংবাদিকতা হতে পারে। একটা সাংবাদিক কি হুট করে যে কারো নামে লিখে দিতে পারে তার নামে দুর্নীতির অভিযোগ আছে? সে অভিযোগটা কে করেছে? অভিযোগটার সোর্স কি? অভিযোগটা কার কাছে করেছে? অভিযোগটাকে গৃহীত হয়েছে? এটা কি কোনো বেনামি অভিযোগ? বিষয়গুলি ক্লিয়ার না করে যখন কোনো পত্রিকা লিখে দেয় যে তার নামে দুর্নীতির অভিযোগ আছে, তখন সেটা মনেই হয় যে সেই নিউজটা কোনো মতলবী নিউজ, তাকে দেখে করানো হচ্ছে। এই ধরনের মতলবী নিউজ আপনারা প্রায়ই দেখবেন, আমাদের মিডিয়াগুলোতে প্রায় এই ধরনের মতলবী নিউজ থাকে। এই ধরনের মতলবে আরও কিছু অভিযোগ পাওয়া গেলো, জানা গেলো কেউ কেউ বললেন যে উনি নাকি মাঝখানে একবার ইংল্যান্ড গিয়েছিলেন, সেখানে ইংল্যান্ড গিয়ে উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। উনি এই যে আবার এটা অস্বীকার করেছেন যে উনি জীবনে নাকি কখনো তারেক রহমানের সঙ্গে তার সরাসরি দেখাই হয়নি। যেটা উনি নিজে বলছেন আমার সঙ্গে কখনো তার দেখাই হয়নি, সেটাকে অভিযোগ আকারে তুলে চাকরি থেকে বের করে দেওয়া যায়? আরেকটা কথা, যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, মানে অর্থাৎ যদি সেটা আমলযোগ্য অপরাধ হয়ে থাকে এবং এই অপরাধে তাকে যদি চাকরি থেকে বের করে দেওয়া হয়, আমার প্রশ্ন হলো দুর্নীতির অভিযোগে কাউকে চাকরি থেকে বের করে দেবেন আপনি কেন? কোন আইনে দুর্নীতির অভিযোগ থাকলে তার বিরুদ্ধে মামলা হবে, তার তো শাস্তি হওয়া উচিত। দুর্নীতির শাস্তি কি চাকরি থেকে বের করে দেওয়া, চাকরি থেকে অবসরে দিয়ে দেওয়া? অবসরে বাধ্যতামূলকভাবে পাঠানোটা অবশ্যই তার জন্য অপমানজনক, কোনো সন্দেহ নেই, কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক, এটা তো কোনো শাস্তি নেই, এটা তো দুর্নীতির শাস্তি হতে পারে না। দুর্নীতির শাস্তি তো জেল, জেল জরিমানা, তা কি করা হয়েছে? হয়নি। তার মানে দুর্নীতির অভিযোগের যে কথাটা বলা হচ্ছে সেটা আসলে অভিযোগ নয়, সেটা আসলে একটা অজুহাত। তো অজুহাতের উপর ডিপেন্ড করে কেন করবেন? তো এই যে বিষয়গুলি, এগুলি সবই কিন্তু কনফিউজিং, কোনোটাই কিন্তু ক্লিয়ার না, কেউ কিন্তু স্পষ্ট করে বলতে পারছে না আসলে ঘটনাটা কি। তো যখন ঘটনাটা স্পষ্ট না হচ্ছে তখন সাধারণ মানুষের কাছে কি বার্তা পড়ছে, তখন সাধারণ মানুষ কি ভাবছে,
যদি আপনি সরকারের উচিত কি, সরকার বলছে যে এটা রাষ্ট্রের স্বার্থে জনস্বার্থে করা হয়েছে, তো জনগণের স্বার্থটা কোথায় ক্ষুণ্ণ হয়েছে সেটা বলতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে চলে তো বিষয়গুলো? আমি বলছি না বেআইনি কাজ, আইনের মধ্যেই হয়েছে, কিন্তু কেন হয়েছে, কি কারণে, সে জনস্বার্থ বিরোধী কি কাজটা করেছে সেটা জানার অধিকার কি যার স্বার্থে, মানে জনগণের স্বার্থে? জনগণের নেই, আমার স্বার্থ বিরোধী কাজ উনি করেছেন, এই জন্য ওনাকে শাস্তি পেতে হলো। তো আমার কি জানার অধিকার নেই আমার কোন স্বার্থ বিরোধী সে কাজ করলো? ওটা আপনি জানলেই হবে, তার উপর আপনি কে? আপনি তো আমার স্বার্থ দেখছেন, তো আমাকে জানান। সেই জানানোর মতো যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে তো ভাই খারাপ। এখানে আরো কিছু বিষয় আছে, আরো কিছু বিষয় কি, আত্মপক্ষের সমর্থন করতে গিয়ে যেন মকবুল হোসেন বলেছেন, উনি নাকি 9 বছর বয়স থেকে ছাত্রলীগ করেন, উনি বলেছেন উনি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন নাকি ছাত্রলীগ করেন। আরে ভাই, আপনার চাকরি অবসর আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বুঝলাম, তা আপনি এর সঙ্গে ছাত্রলীগের সম্পর্ক কোথায় পাচ্ছেন? আপনি ছাত্রলীগ কবে থেকে করেন, কবে থেকে করেন না, সেটা কি আপনার চাকরি ফিরে পাওয়ার কোনো অজুহাত হতে পারে? তার মানেটা কি? উনি এই অজুহাত দিচ্ছেন এই কারণে যে যে এ ধরনের অজুহাত দিয়ে চাকরি ফেরত পাওয়া যায়, মানে চাকরিতে থাকার জন্য এটা একটা বড় যোগ্যতা যে আপনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন কিনা। যেমন এখন ছাত্র জীবনে ছাত্র দল করাটা হলো অযোগ্যতা। অনেক খবর শুনি যে বিসিএসসি খুব ভালো রেজাল্ট করেছে, সব কিছু ঠিক হয়েছে, পুলিশ ভেরিফিকেশনে যে বাদ পড়ে গেছে, কেন? এ তার চাচা একজন হয়তো ছাত্র দল করত, তার মামা একজন হয়তো বিএনপি করত, এরকমভাবে অনেকে বাদ পড়ে যাচ্ছে। একটা প্রশাসনে কি এইভাবে নেওয়া উচিত, এভাবে দলীয়করণ করা কি উচিত? এইভাবে দলীয়করণটা হয় বলেই কিন্তু সচিব পর্যায়ের একজন লোক সে এরকম দলীয়করণ হয় বলেই বোধ করি মকবুল হোসেনের মতো লোক, সচিব পর্যায়ের একজন লোক, চাকরি রক্ষার শেষ চেষ্টা হিসাবে উনি কবে কত ছোট বয়স থেকে ছাত্রলীগ করতেন সে কথা বলতে থাকেন। আগামীতে হয়তো এমনও বলতে শোনা যাবে যে কেউ যখন সে মায়ের পেটে ছিল তখন তার মা আওয়ামী লীগ করতেন, অথবা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, এই জন্যই তার এই সুবিধাটা পাওয়া উচিত। এক অদ্ভুত দেশ, এক অদ্ভুত সামাজিকতার মধ্যে আমরা বাস করছি, খুবই দুঃখজনক। এর পাশাপাশি আর যে কথাটা আমি বলতে চাই, যে কথাটা আমি বলেছিলাম এখানে একটা রাজনীতির বিষয়টা আছে কিনা, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে আপনার কি মনে হয়। আমি বললাম ভাই এটা তো আসলে বলা কঠিন, আসলে কি হয়েছিল, কারণ আমি যা বলবো এটা তো আমার হাইপোথিসিস হবে, আমার কি মনে হয় সেটা আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করতে চাই। আমার মনে হয় যে পুরো ঘটনাটাই আসলে আমরা জানি অনেকদিন ধরে বাংলাদেশে কিন্তু আমলাতন্ত্র খুব পাওয়ারফুল, আমলাতন্ত্র এতটাই পাওয়ারফুল যে যখন নাকি করোনা হয়েছিল সারা দেশে যখন নাকি আপনার ত্রাণ দেওয়ার কথা বলা হয়েছিল এবং তখন এই ত্রাণগুলি মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রতিটি জেলায় একজন সচিবকে, তখন কিন্তু জনপ্রতিনিধির উপর ভরসা রাখতে পারেনি সরকার, অথবা আমলাতন্ত্র এতটাই সরকারের উপর প্রেশার ক্রিয়েট করেছিল যে তারা জনপ্রতিনিধির পরিবর্তে সচিবকে সেখানে বসাতে বাধ্য হয়েছিল। এই যে আমলাদের প্রভাব সরকারের উপর, সরকার কি মকবুল হোসেনকে বাধ্যতামূলক অপসারণে অবসরে পাঠানোর মাধ্যমে আমলাকে সেই মেসেজটা দিতে চাইল যে আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করবে? অথবা আমি যদি আরেকটু ঘুরিয়ে বলি, আপনারা খেয়াল করবেন দিন কয়েক আগে নির্বাচন কমিশনে এসে ডিসিরা বেশ বেয়াদবি করেছিল এবং সেই বেয়াদবির কদিন পর, দুদিন তিন দিন পরে গাইবান্ধা 5 উপনির্বাচনে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত ছিল, আমি মনে করি প্রকারান্তরে সেই সিদ্ধান্ত ছিল স্থানীয় প্রশাসনের গালে একটা চপরাঘাত। তারা যেন স্থানীয় প্রশাসনকে বুঝিয়ে দিয়েছিল আমরা যেভাবে বলি সেভাবে নির্বাচন না করলে তোমাদেরকে আমরা এভাবে অপমান করব, সেটা হয়তো খোদ আমলাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল। নির্বাচন কমিশন যখন স্থানীয় প্রশাসনের উপর কর্তৃত্ব নিয়ন্ত্রণ তৈরি করতে চায় তখন সেটা সরকারের কাছে ভালো নাও লাগতে পারে। তাহলে এখন কি আমলাতন্ত্রের উপর কার নিয়ন্ত্রণ থাকবে, সরকারের নাকি নির্বাচন কমিশনের? তারই একটা টাগ অফ ওয়ার চলছে।
এবং সেই দড়ি টানা টানির বলি হলেন মকবুল হোসেন। সরকার যেন আমাদেরকে বলতে বলতে চাইছে যে তোমরা নির্বাচন কমিশন নয়, আমার কথা শুনবে, এবং আমার কথা না শুনলে আমি তোমাদের চাকরি থেকে অব্যাহতি দিতে পারি, যেটা নির্বাচন কমিশন পারে না। এটাই যদি মেসেজ হয়, আমি জানি না হয়েছে কিনা, কিন্তু যদি এটা মেসেজ হয় তাহলে সেটা আমি বলবো, আগামী নির্বাচনে যারা অংশ নিতে চাচ্ছেন তাদের জন্য একটা ভয়ঙ্কর মেসেজ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আপনারা, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।